আপনারা দেখছেন একুশে টেলিভিশন। Sorry. খুব সরি। খুব 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 সরি। এভাবে বাইরে তাকাবেন না, একবার আমার চোখে এত বড় একটা কাকর পড়েছিল, আর একটু হলে তো কানাই হয়ে যেতাম। আপনার গ্লাস নেই, সানগ্লাস, চশমা, এটা নিন পড়ুন, একটু ঢিলা হলেও পড়ুন, আপনাদের মাথার সাইজটা একটু ছোটই হয়। ঠিক আছে, আপনি আমার সিটে বসুন, তবে এখানে বসে দেখতে পাবেন কিন্তু বাতাস পাবেন। ও, আপনার দেখাও লাগবে, বাতাসও লাগবে। উইল ইউ প্লিজ শাট আপ। আই থট ইউ টু বি বাঙালি, আর ইউ অ্যান ইন্ডিয়ান? If not, then you must be a Nepali. Your little nose says you are from Nepal. Abhadra. Are you from Bengali? Okay, what are you doing? Are you looking at the outside? Yes. কি দেখছেন সবুজ নাকি ওই যে দূরের গাছগুলো আপনার সাথে দৌড়াচ্ছে? ওদের যদি টিকিট লাগে না, কিন্তু আমাদের লাগে, তাই আমরা মানুষ না হয়ে বৃক্ষ হলে খুব ভালো হতো। আমি আম গাছ, আপনি কাঁঠাল। আমি কি আপনাকে সাহায্য করতে পারি? এইভাবে চোখ ধরে বসে থাকবেন? হ্যাঁ। আশ্চর্য মেয়ে আপনি। উফ, কেন আমার উপর রাগ করে কানা হবেন নাকি? ওটা বেশি করে থাকলে চোখের ক্ষতি হতে পারে। আচ্ছা, তাহলে আপনার সমস্যাটা কি? তাই তো, আপনি কানাবার টেরা হলে আমার সমস্যা। আমার দিকে তাকান, আহা, এভাবে না তাকান আমার দিকে। এই যে এই চোখের পাতাটা এইভাবে টেনে ধরুন, তারপর এই চোখের মণিটা ধীরে ধীরে এইভাবে চারিদিকে ঘোরান, ধীরে ধীরে ঘোরান। এবার ফিল করুন সেটা কোথায়। কই, কোথায় বুঝতে পারছেন না?
আপনার ফিলিংসও কম। আমি ওটা বের করে এখান থেকে চলে যাব। তার মানে কি? আমি আপনাকে আর বিরক্ত করব না। সত্যি? হ্যাঁ সত্যি। আমাকে দিন। দেখি দেখি, এই যে ধন্যবাদ। আর কোথাও খচখচ করছে? না ধন্যবাদ। কেন? আপনার জন্য আমার খুব কষ্ট হচ্ছিল। আপনি তখন বলেছিলেন আপনি এখান থেকে চলে যাবেন। যাবেন না? আমি যাওয়ার পর আপনি একটা পাপড়ি তুলে দেখবেন তো, এটা চোর না ডাকাত। মানে? পাপড়িটা এইভাবে তুলবেন, তারপর এইভাবে ধরবেন। যদি কাঁটাটা পালায় তাহলে চোর, আর যদি আটকে যায় তাহলে ডাকাত। ঠিক আছে, হাত পাতুন। আমাকে? হ্যাঁ বলুন। আপনি বোরহান? জি। কবিতা পর দেবর, আপনার ডাক নাম? আমি মানু। আমি বুঝতে পেরেছি। আপনার হাতের লেখা? কি লিখেছেন পড়েন তো? এর মানে কি? আপনি লেখা আপনি নিজে পড়তে পারেন তো? দিন, এটা দিন। ছেড়ে ফেলবেন? সরি সরি, চলেন। আচ্ছা আপনি এখানে দাঁড়ান। আমাকে ফেলে পালাচ্ছেন? হ্যাঁ। এখানে কি ব্যাপার? প্রশ্নটা আমার। আমি এখানে কেন? সিক্রেট। মানুকে আপনি কিভাবে চেনেন? মানু মানু ও মেয়েটা মানু। আই এম সিরিয়াস। আপনি জেলাস? ফালতু কথা বলবেন না একদম।
আচ্ছা, আপনার চোখে যে কাঁটাটা পড়েছিল ওটা চোখ না ডাকাত? আবার আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দেব না। দিতে হবে। কেন দিতে হবে? মানু আমার ছোট বোন, আপনাকে আপা বলে ডাকতে হবে। আসসালামু আলাইকুম আপা। আরে তুই এইখানে আর আমি সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি, আপনাদের পরিচয় আছে? আমাদের পরিচয় ছিল, মানে আমরা আগে থেকে পরিচিত, তাই না? আরে আমি তো কিছু বুঝতে পারছি না। আয় মানু, তুই ওকে কিভাবে চিনিস? কবিতা আপার দেব, যার গল্প সবসময় করতো অরূপ। তারপর? তারপর মানে কি? মানে আমার এখানে আসাটা, ওনার সঙ্গে দেখা হয়ে যাওয়াটা, এটা কোইন্সিডেন্স না পরিকল্পনা? এক্স্যাক্টলি, থ্যাঙ্কস। ও এখানে বেড়াতে ছিল। আমি কি চলে যাব? আপনি তো আমার কাছে আসেননি, যার কাছে এসেছেন তাকে জিজ্ঞেস করুন। আরে আপা, আয় আপা, আপনি নিশ্চয় ট্রেনের পেছনে লেগেছিলেন। না, তাহলে তো খেপা কেন? আপনাকে আমার সঙ্গে দেখে রেগে গেছে। অসম্ভব। তাহলে ওকে জিজ্ঞেস করুন। আচ্ছা ঠিক আছে, আপনি ব্যাগটা দিন। আমার কোলে নিন না। মানে আমার ভয় করছে। লোকজন এসে সেটা বলবে, বললে বলবে দে সে, ওয়াই ডু দে সে, লেট দেম সে। ঠিক আছে, তাহলে আমি নেমে যাচ্ছি। তা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। প্লিজ একটু কম 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 প্লিজ। আমার জন্য কি একটু জায়গা হবে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। কাজ করেন ওনার মতো মুখটা সব করে বসে মানু। আপনি কি চেহারা আর আপনি কি মানুষ? আমি অমানুষ তো? তো আমার কপাল মানে? আমার কপালে দুঃখ আছে। বুঝলাম না মানু। মানু আমাকে একটু সাহায্য করবেন? আপনি না একটা, এই মানু কি হয়েছে বলতো? কি হয়েছে? ঠিক না? মানো মানো খালা, ও খালা,
মা, মা, আসসালামু আলাইকুম আপা। ওয়া আসসালাম। মা কই রে? নেই, চলে গেছে। মা জানতো না আমি আসবো? জানে তো। তাহলে ধান উঠেছে। কিসের ধান? আমি এত কথা জবাব দিতে পারবো না। মানু, এই যে তোমার সদাই, মিষ্টির সাইজ কিন্তু ভালো না। আচ্ছা, উনি কি মেহমান? হ্যালো। হ্যালো, দাঁড়ান। মানু, রান্না করবে কে? কেন? তুমি যদি এখন সরাও, নামাতে নামাতে দুপুর শেষ। আমি কি হোটেল থেকে? না না, তুমি বরং মুরগিটা জবাই দিয়ে যাও। জো হুকুম। এই যে হ্যালো। হ্যাঁ, আসেন, মুরগিটা ধরেন। আমি রক্ত দেখতে পারি না। দেখলে ফিট হয়ে যাই। নাড়ি মরা। কি? কিছু না, চলো আমি ধরছি। একে বলে ভেসিফিক্যাল শক। কোনটা? এই যে রক্ত দেখলে ফিট হয়ে যায়। আপনার কি পছন্দ, ভিলেন? আপনি কি কোনো কথাই স্বাভাবিকভাবে বলতে পারেন না? আপনার মতো আমার কি সৌভাগ্য, আমি আপনার হাসি দেখলাম। আরো দেখতে চান? সত্যি করে বলেন তো, আপনি কেন এসেছেন? তারপর আমাদের বিয়ে। কিছু মনে করো না, একটু স্বপ্ন দেখলাম আর কি। আর দেখো না,
আগে কার বিয়ে হবার কথা ছিল? তোর না আমার? তুই কার হুকুমে আমার ছবি পাঠিয়েছিস? ঠিক আছে, পাঠিয়েছিস যখন তখন বিয়েটা তুই কর। দেখ, আমি কোনোদিন তোর কাছে কিছু চাইনি। আমি তো, তুই যদি না করিস তাহলে আমরা অনেক ছোট হয়ে যাব। আমরা কে কে? মা, ভাবি, আমি। ভাবি, মা সবাই মিলে যুক্তি না? হ্যাঁ, আমরা সবাই মিলে যুক্তি করে তোর এই সর্বনাশটা করতে চাই। তুই আমাদের ব্যর্থ করে দিস না। আমি তোর পা ধরি। ধর। কয় টাকা বেতন পান? 20,000 টাকা? 20,000? এ তো মেলা টাকা। তাও চলে না। কেন, নেশা টেশা করেন নাকি? 20,000 টাকা চলে না বলেন কি? আমার তো সারা বছর খরচা হতো না। ভয় পাবেন না, এখন থেকে চলবে। বিয়েটা হয়ে গেলেই নো চিন্তা, ডু ফুর্তি। শুধু দোয়া করবেন বউটা যেন একটু লক্ষ্মী হয়, ওই টাকাতে যেন সংসারটা চালিয়ে নেয়, আর খরচ বাঁচিয়ে যেন কিছু ব্যাংকেও রাখে। আচ্ছা ভাই, এই বাড়ির মেয়েরা লক্ষ্মী তো? চলে যাবি? যা। না, আপনি যাবেন? হ্যাঁ। কেন? আমার জন্য তো রাগ করে। ও যাক না, আমি তো আছি। আমার যাওয়াই ভালো। বড় বোনকে রেখে ছোট বোনের বিয়ে হয় না? আমাকে দেখতে অসুন্দর নাকি ওর থেকে লেখাপড়ায় কম? ও সত্যি আমার চেয়ে সব দিক থেকে অনেক বেশি যোগ্য। তুই চুপ কর। আমাদের মধ্যে কে চুপ করবে ওই বলুক। কে? আমি প্রশ্ন বুঝতে পারছি না।
মানু কি আপনার পছন্দ না? আসলে মানু কি আপনার দেখতে আসার কথা ছিল? তোমাকে না কেন? আমাকে নয় এই জন্য যে আমার, আমি জানি এখন বলো আমাকে তোমার পছন্দ কিনা। তার মানে আমাকে তোমার পছন্দ নয়? আমার ব্যাগটা দাও। এখন তো কোনো ট্রেন নেই, সেই রাতে আমি গিয়ে তুলে দিয়ে আসবো। মানু মিথ্যা কথা বলেছে। মানে একটু পরে ডাগাজার একটা ট্রেন আছে তো, আপনি সাইকেল উঠেন, আপনার দিয়ে আসি। মানুকে নিয়ে তোমার ভয়? আমি জানি। তাহলে শোনো, আমার কাছে অনু মানু একটা হলেই হলো। তখন আমাকে নারী মরা না কি যেন বলছিলে না, ঠিকই বলেছ। কোথায় আমার নারীপোতা আর কোথায় আমি? তাই তুমি মানুষ আর আমি হাইব্রিড, মানে টেস্টলেস, মানে আমার কাছে অনু মানু একই, কোনো পার্থক্য নেই, একই। মানুষ তো রে ভালো থাকে না। আচ্ছা লোকটারে তুমি চেনো? কেন না, ওই বিয়ের সাথের ব্যাপার তো। আর কিছু বলবা? না বলছিলাম আর কি, আবার তো একবার কপাল পড়ছে, আবার যদি পড়ে। তুমি নিশ্চিন্ত থাকো, এবার পড়লে আমার পড়বে, আপার না। মানে আমি বিয়ে করব? আর আমি, আমি কি না কিছু? সে কোথায়? আরতে গেছে আম বাগানে। আপা একটা কথা বলবো, বলো। ওই লোকটা ভালো না। কেন? সে মানুর কথা বলল। কি বলল? বলল আপনি রাজি না হইলে নাকি সে মানুরে। সেটা তো খুব ভালো কথা। আপনি ঢাকার মানুষ না? মানে ওখানে মানুষ নাকি হাইব্রিড? তাহলে ওখানে মন কি, ভালোবাসা? তোমার কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না। হাইব্রিড মানুষ কি তা বোঝেন না পা? অতি মানুষ, মেশিন, কম্পিউটার। চালন বলে শুই তোর পেছন ফুটা। কাকে বললি?
অরূপ মেশিন কিনা জানি না, তবে তুই মেশিন। আর তোর মন বলে কিছু নেই, আর তোকে রেখে আমার বিয়ে হয় কিভাবে? আমার একবার বিয়ে হয়েছিল, ছেলে পাগল কেউ জানতো? এখন জানিস সে কি? ওকে তোর পাগল মনে হয়? ওকে তোর ভালো মনে হয়? হ্যাঁ। না কেন? ভালো হলে আমার ইতিহাস জানার পর আমাকে বিয়ে করতে চাইতো? তুই দেখতে সুন্দর, ভালো চাকরি করিস। আমার আগে বিয়ে হয়েছিল, ব্যাস। হ্যাঁ ব্যাস। আপনাদের ঝগড়া শেষ হলো আমাকে খেতে দিন প্লিজ, আমার ভীষণ খিদে পেয়েছে। ও দিলে খান, না দিলে চলে যান। অনু, বসুন, আনছি। তোমার পাগল বরকে মুখে তুলে খাইয়ে দিতে? আমি একটা পাগল বউ পেলে তাকেও মুখে তুলে খাইয়ে দিতাম। একদল খাবে? আপনি কেন আমার উপর এত অত্যাচার করছেন? ঢিল মারিলে পাটকেল খাইতে হয়। আমি আপনাকে কখন মারলাম? মারুনি না, আদর করেছ? আমি সব কিছু জেনে শুনে তোমাকে বিয়ে করতে চাই। আমি আপনার যোগ্য নই। আমি যে যোগ্য কিভাবে বুঝলে? আপনার কিসের অভাব? তোমার। আপনি তো মানুকে পেলে চলবে। ভিতরে যা, তো কি ঠান্ডা লাগছে? আপনার কি লাগছে, ঠান্ডা? চলো। কোথায়? খাওয়া শেষ? তুমি খাবে না? আমি পাগল হলে খেতাম, তুমি সত্যি সত্যি খাইয়ে দিতে? দিতাম। ও পাগল, ওকে দিও। আমাকে তোমার সহ্য হচ্ছে না? না, তাহলে মানুর কথা বলছো কেন? আমার কথা বলবো? হ্যাঁ।
কি কথা? আমাকে একটা কিছু বলো। তুমিও পাগল কেন? আমাকে চাওয়াটা, আমাকে চাওয়াটা কি? হ্যাঁ পাগল, সত্যি পাগল। আমি সত্যি পাগল, ভাবির মুখে তোমার প্রশংসা শুনতে শুনতে আমি পাগল। তোমার গান, তোমার হাতের আলু ভর্তা, মুড়ি মাখানো সবকিছু আমার মুখস্থ। সব ভাবি তো বলে তার সন্তানের মা সে না, তুমি। রাতের পর রাত বুকে করে ওকে ওম দিয়েছো বলে কাব্য এখনো বেঁচে আছে। ভাবি মিথ্যে বলে, ভাবির জন্য আমি কিছু করিনি, যা করে সব মানু করেছে। ঠিক আছে, সেই সই, সব কিছু মানু করেছে, সব মিথ্যে। কিন্তু আমি তোমাকে চাই, তোমাকে চাই, হোক সব মিথ্যে। আমার স্বপ্নটা তো মিথ্যে না। প্লিজ প্লিজ তুমি আমাকে ক্ষমা করো। তুমি যে আমাকে নিয়ে স্বপ্ন দেখছো সেটা আমার জন্য অনেক বড় পুরস্কার, কিন্তু তুমি যদি মানুষকে গ্রহণ করো তাহলে আমি সার্থক হব। তুমি আমাকে বিয়ে করলে আমি তো তোমার অর্ধেক হবো, তাই না? অর্ধাঙ্গিনী। কিন্তু আমি যা পারিনি, আমি যে পাইনি, তা যদি তুমি মানুষকে দাও তাহলে আমি পুরো হব, পূর্ণাঙ্গ। শুধু আমার একটাই ভয়, মানুষ যেন আমার মতো আঘাত না পায়। আমি তো ভেঙে খান খান হয়ে গেছি, এত টুকরো হয়েছে যে কেউ তা জোড়া লাগাতে পারবে না। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমার আমার মনের ভেতরে শুধু ভয় কাজ করে, ভয়। আমার ভেতর থেকে কে যেন চিৎকার করে কাঁদে, মানু মানু। আমি থাকবো না, যাবো। যাও। আমি পারবো। হ্যাঁ। একটা সিদ্ধান্ত, তুমি জানো আমি ঢাকা থেকে কেন এসেছি? কেন? আমাকে বলা হয়েছিল তুমি মানুকে দেখতে আসছো। কিন্তু আমাকে বলা হয়েছিল আমি অনুকে দেখতে আসবো। তোমাকে যারা মিথ্যা বলেছে তাহলে তুমি তাদের কাছে যাও, তাদের কাছে গিয়ে তোমার সিদ্ধান্তের কথা বলো। আমি তোমাকেই বিয়ে করব। আচ্ছা আচ্ছা, মানু খারাপ কিসে আমাকে তুমি একটু বোঝাও। আমি তোমার মুখে মানুর কথা শুনতে চাই না, আমি তোমার কথা শুনতে চাই। পথ ছাড়ো, আমার ট্রেনে দেরি হয়ে যাচ্ছে। কালকে ছুটি। আশ্চর্য, কালকে ছুটি, তুমি কী করবে? তুমি যেতে পারবে না। আচ্ছা, তোমার কোনো বন্ধু আছে? বন্ধু না, স্পেশাল কেউ না? তাহলে তো ভালো হলো, খুব ভালো। একটু পরে চাঁদ উঠবে, থাকো না, আমরা একসঙ্গে চাঁদ দেখব। যদি শেয়াল ডাকে আমি ভয়ে তোমার হাত ধরব, আর যদি প্যাঁচা ডাকে আমি তোমার খুব কাছে যাব। এই যে এত এত কাছে, আমি তো যেতে দেবো না তোমাকে, তুমি যেতে পারবে না। তুমি যাই কর। তোর কি সত্যি কেউ আছে?
মানে এই যে বললো কি বলবি বল, তুই নিশ্চয়ই ডুবে ডুবে পানি খাস, না হলে তোর এই চেহারা কেন? মানু বল, আমি এখানে এসেছি কি জন্য? কার কথা বলে আমাকে এখানে আনা হয়েছে? আমার। তাহলে হ্যাঁ, এটা ভুল হয়েছে, তবে অন্যায় না। এই সত্যটুকু গোপন করে আমরা কোনো পাপ করিনি, কারণ মনে হয়েছিল যে তোকে ভালোবাসে সে তোকে পেতে চাইলে এখানেই পাবে, না হলে না। যদি সত্যি তোকে কেউ ভালোবেসে থাকে তাহলে সে তোর অর্ধেক পাবে, আর তোকে পেতে হলে তো এখানে আসতে হবে, হবে না? ঠিক আছে, তেমন যদি কেউ আসে আমার জীবনে তাহলে সে এখানেই আসবে। খুশি? ও এসেছে, তুই খুশি? না, আমি খুশি। তাহলে তুই বিয়ে কর। আমি মানব, আমি মানুষ, তোর মতো অনুমানুষ বা অতি মানুষ না। তোকে দেখে আমি কিভাবে খুশি হই বল? তাও হতাম যদি সে একবার আমার দিকে পরিপূর্ণ দৃষ্টিতে তাকাত। যদিও দেখে, ভালোবাসা মানে কি শুধু পাওয়া? কি হারানো? আমাকে শাস্তি দিস না মানে। ঠিক আছে, তুই যা। আমাকে ক্ষমা করে দেবেন, আপনাকে কষ্ট দিলাম। ও আপনাকে পছন্দ করেছে, না হলে আপনাকে তুমি করেও বলতো না, আপনাকে আঘাতও দিত না। তবে ও ঘর পোড়া গরু তো, তাই ওর ভয়। যদি আপনি ওর অতীতটা মেনে না নেন, যদি ওকে ছোট করে দেখেন, যদি ওকে দয়া করে গ্রহণ করেন। এখন আর এসব বলে কোনো লাভ নেই, ওর সঙ্গে আমার কিছু হচ্ছে না। ওর অতীত নিয়ে আপনার কোনো প্রশ্ন নেই? না। সত্যি? হ্যাঁ। তাহলে তুমি যাও, ওকে পাবে। দুইটা দুটো এক কাপ চা দেন তো। দু কাপ। আমার কাছে টাকা নেই। আরে প্লিজ, ডাকাত।